আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন, সকল জুনিয়র এবং সিনিয়র গ্রুপের স্টুডেন্ট, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। আজকে আমরা যে ক্লাসটা করাবো আপনাদের জন্য, কুইজের ক্লাস, সপ্তাহে কুইজের ক্লাস। অর্থাৎ আপনাদের প্রাথমিক পড়ছি আমরা প্রাইভেট ক্লাসে যে থিওরিগুলো পড়াইছি আপনাদেরকে গত কয়েকদিনে, সেই ক্লাসগুলোর উপর আজকে আমরা কিছু এক্সাম করব। ফাইনাল পরীক্ষায় আপনাদের প্রশ্ন কেমন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাদান্ত অনলাইন স্কুল। এই জিসান বাংলা পাদান্ত স্কুলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যারা আমাদেরকে ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের এই লিসন হচ্ছে আমাদের সাপ্তাহিক কুইজের ক্লাস, অর্থাৎ মডেল টেস্ট পরীক্ষা সকল গ্রুপের জন্য। ফাইনাল পরীক্ষায় আপনাদের যে ধরনের প্রশ্ন আসবে এবং যে ধরনের প্রশ্ন আপনারা অ্যান্সার করবেন, তার কিছু ধারণা আপনাদেরকে দিব। এবং পরীক্ষা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনাদের ফাইনাল পরীক্ষায় মোট 30টা প্রশ্ন আসবে এবং আপনাদেরকে 20 মিনিট সময় দিবে। এর মধ্যে আপনাদেরকে মিনিমাম 27টা প্রশ্ন কারেক্ট করতে হবে। আর এই জন্যই আপনারা আজকের যারা ক্লাস করবেন, তারা এরকম কাগজের মধ্যে 30টা প্রশ্ন নাম্বার লিখে রাখেন। যে কোশ্চেনটা আমি পড়াবো সেটা আপনারা কি অ্যান্সার দিতেছেন কাগজে কলমে আপনারা শর্ট কথা নোট করবেন। ইভেন আপনাদের জন্য জিসান বাংলা স্কুল সপ্তাহে রবিবার সন্ধ্যা 6টায় এবং রাত 9টায় প্রতিদিন সপ্তাহে একদিন কুইজের ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা এই ক্লাসগুলো অংশগ্রহণ করে আমাদের সাথে পরীক্ষা দিতে পারবেন। এছাড়া জিসান বাংলা স্কুলে সপ্তাহে 7 দিন আপনারা অনলাইনে আমাদের সাথে ক্লাস করতে পারবেন, ঘরে বসে যে কোনো শহর থেকে, যে কোনো জায়গা থেকে, বাংলাদেশ থেকে ক্লাস করতে পারবেন। তো এই 5 দিনের কোর্সের উদ্দেশ্য হচ্ছে ড্রাইভিং কোর্স, অর্থাৎ ইতালিতে ড্রাইভিং পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটা পরীক্ষা দিতে হবে। সেজন্য আমরা প্রথমে থিওরি পরীক্ষা পাস করার চেষ্টা করব, তারপরে ড্রাইভিং পরীক্ষা। এবং আপনাদের সবাইকে জিসান বাংলা স্কুলের 4 বছর এর সফলতা উপলক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন, আপনাদেরকে ওয়েলকাম আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। কিভাবে পড়াশোনা করলে আপনারা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন, কিভাবে পড়াশোনা করলে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন ভালোভাবে জেনে বুঝে আপনারা আতেন্দে নিতে পারবেন, এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করা। সো আমরা সপ্তাহে 7 দিন রাত 9টা বাজে আপনাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা রাখছি। এর মধ্যে সপ্তাহে 6 দিন হয় থিওরি ক্লাস আর রবিবার হয় শুধু কুইজের ক্লাস। এবং আপনারা যারা নতুন ভর্তি হইতেছেন বা হবেন, আপনাদের সবার জন্য আমাদের কোর্স ফি হচ্ছে 120 ইউরো। থিওরি এবং কুইজের ক্লাস লাইভ রেকর্ড ভিডিও ক্লাস, এবং আপনারা পাইতেছেন কুইজ পাদান্ত অ্যাপ্লিকেশন, বাংলা গুরুত্বপূর্ণ নোট, ইতালিয়ান শব্দের বাংলা নোট, প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য আলাদা দন্ডী গ্রুপ। তাছাড়া প্রতিদিন লাইভ ক্লাসের সুযোগ, ভিডিও রেকর্ড ক্লাস, আমাদের জিসান বাংলা অ্যাপ, 25টা অধ্যায়ের উপরে ভোকাবুলারি এবং প্রাইভেট মডেল টেস্ট ক্লাস, এই সকল ধরনের 5টা সার্ভিস আপনারা আমাদের কাছ থেকে পাবেন 120 ইউরোর ভিতরে। 1 বছর পর্যন্ত আপনাদের লিমিট থাকবে, 365 দিন ক্লাস করার সুযোগ থাকবে সরাসরি লাইভে। এবং আপনাদের অনেকের অনুরোধে আমাদের কোর্সের ভর্তির মেয়াদ আরো 10 দিন বাড়ানো হয়েছে। আজকে লাস্ট ডেট ছিল 10 তারিখ, বাট অনেকে রিকোয়েস্ট করছেন, আপনারা বেতন অনেকে পান নাই, সো তাদের রিকোয়েস্টে আমরা 20 তারিখ পর্যন্ত ভর্তি নিতে পারবো। আগামী 20 তারিখ পর্যন্ত এই বর্তমান গ্রুপে আপনারা চলমান গ্রুপে ভর্তি হতে পারবেন। এছাড়া আমাদের পরবর্তী বেচ আসবে ডিসেম্বরের 20 তারিখ। এরপরে যে বেচ আসবে সেটা ডিসেম্বরের 20 তারিখ, যারা এই বেচের মধ্যে ভর্তি হতে না পারবেন, আগামী মাসের 20 তারিখে আমাদের নতুন বেচ চালু হবে। তো আমরা আপনাদের এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে শিখাবো ট্রাফিক আইন কানুন, ট্রাফিক সিগনাল সম্পর্কে, এবং এর জন্য আমাদের আছে জিসান বাংলা নিজস্ব অ্যাপ। আপনারা এই অ্যাপে বাংলা এবং ইতালিয়ান ভাষায় ব্যবহার করে কুইজ শিখতে পারবেন, থিওরি শিখতে পারবেন, গুরুত্বপূর্ণ কুইজগুলো আপনারা এটার ভিতরেই পাবেন, ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সব এখানে এটার ভিতরে আছে, একের ভিতরে সব। আর পরীক্ষা দেওয়ার যে নিয়মটা, পুরো বিষয়টা এটার ভিতরে আছে। তো আপনাদের সবার জন্যই আমাদের এই স্কুলে পাতেন দিয়ে কোর্সের ব্যবস্থা আছে। ছেলে এবং মেয়ে যারা নতুন ভর্তি হবেন, তাদের জন্য প্রথম মধ্যে থেকে ক্লাস করানো হয়, তারা আদা কারে যাতে দিয়ে শুরু হয়। তো আজকে আমরা যে এক্সামটা নিব নতুনদের, তাদের কিন্তু প্রথম অধ্যায়ের উপরে এক্সাম নিব, যেটুকু আপনারা পড়ানো হয়েছে, আপনারা বাসায় যেটুকু পড়ছেন। তাহলে আপনাদের সবারই ঠিক ওনাদের মতো পাতেন হাতে নিয়ে আপনারা বলতে পারবেন যে আপনাদের পাতেন আছে। এর জন্য পড়াশোনা করা, পড়াশোনার নিয়মটাকে সঠিকভাবে আয়ত্ত করা, রেগুলার ক্লাসে অংশগ্রহণ করা, যেহেতু দীর্ঘদিনের কোর্স, 3 মাসের কোর্স, 2-1 দিন ক্লাস করে কিন্তু আসলে পুরো ব্যাপারটা বোঝা যাবে না। মোটামুটি 3 মাস আপনাকে ক্লাস করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, তাহলে সম্ভব। ক্লাস না করে পাতন্ত পরীক্ষা পাস করা সম্ভব না। সেটা আপনি লাইভে করেন অথবা অফারে করেন অথবা ভিডিও দেখে করেন, কিন্তু আপনাকে 3 মাস 25টা অধ্যায়ের উপরে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু সবার মতো আপনার হাতে পাতন্ত আসবে। সেক্ষেত্রে আপনারা পড়বেন পাতন্ত বি নিয়ে, এই পাতন্ত বি এ দিয়ে আপনারা সব ধরনের গাড়ি, মোটরসাইকেলও চালাইতে পারবেন। তো আমরা আপনাদেরকে আজকে যে ক্লাস করাবো, আপনাদের যা যা পড়ানো হয়েছে তার উপরেই আপনাদেরকে আমরা ক্লাস করাবো। আর যারা ফেসবুকে আছেন, আপনারা আজকের ক্লাসটা শেয়ার করতে পারেন, সবাই শেয়ার করে দিন। এবং
আপনারা যারা পাতিনদের সম্পর্কে সত্যিকার অর্থে সঠিকভাবে জানতে চান, আপনারা আমাদের অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করে প্রাইভেট ক্লাসটা আপনারা করতে পারেন। আমরা প্রত্যেকটা লিজনই বাংলা ইতালিয়ান ভাষা আলোচনা করতেছি এবং নতুন যে জন্য সুযোগ রাখছি ক্লাস করার, ভর্তি হওয়ার, আপনারা ভর্তি হয়ে আমাদের দেখানো নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। তো আপনারা আজকে যারা ক্লাস করবেন, আজকে আমাদের জন্য কুইজ প্রথম অধ্যায়, এবং আপনাদের যেই চ্যাপ্টার গুলো পড়াইছি সিনিয়রদেরকে সেগুলোর উপরে কিন্তু পরীক্ষা নিব, এবং পুরো পরীক্ষাটা হবে জিসান বাংলা অ্যাপ থেকে। আপনারা যারা জিসান বাংলা অ্যাপ ডাউনলোড করছেন, আপনারা সবাই এই সুযোগটা নিতে পারবেন, আজকের এই ক্লাসে পার্টিসিপেট করতে পারবেন। যাদেরকে আমি ডাকবো তারাই কিন্তু এখানে পার্টিসিপেন্ট করবেন, বাকিরা স্কুল তারে করবেন। আর জিসান বাংলা স্কুলে আপনারা কেন ভর্তি হবেন, জিসান বাংলা হচ্ছে একমাত্র স্কুল ইতালির ভিতরে যে স্কুলে সপ্তাহে 7 দিন রাত 9টা 10-এ ক্লাস করানো হয়, এবং সপ্তাহে 5 দিন সন্ধ্যা 6টায় ক্লাস করানো হয়, মোট 12টা লাইভ ক্লাস পরিচালিত হয় সপ্তাহে, এবং আমরা প্রতি মাসে 52টা লাইভ ক্লাস করাই। তো আপনারা বিবেচনা করবেন যে জিসান বাংলা স্কুলে কেন ভর্তি হবেন, এই স্কুলে কিভাবে পড়ায়, স্কুলে সাকসেস পাতেনতে পাওয়ার মানে কতটুকু হার এখানে আছে আপনারা পাবেন। আর যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য ক্লাসের রুটিন যাদের মনে নাই লিখে রাখেন বা ছবি তুলে রাখেন, সোমবার বৃহস্পতিবার এবং রবিবার 3 দিন সিনিয়রদের সাথে বিকেল বেলা সন্ধ্যা 6টায় ক্লাস করা যাবে। গ্রুপ আ বুধবার শনিবার এবং রবিবার সিনিয়র গ্রুপের সাথে সন্ধ্যা 6টায় ক্লাস করা যাবে, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের জন্য 3 দিন করে নির্ধারিত। এছাড়া টি গ্রুপ মঙ্গলবার শুক্রবার এবং রবিবার ক্লাস করা যাবে। আর যারা পরীক্ষার্থী প্যারিতে গ্রুপের স্টুডেন্ট তাদের জন্য সপ্তাহে 5 দিন সন্ধ্যা 6টায় ক্লাস থাকবে, মঙ্গলবার বুধবার শুক্রবার শনিবার এবং রবিবার, মোট 5 দিন, মোট 12টা ক্লাস আপনারা করতে পারবেন সরাসরি, এবং রাত 9টার ক্লাস সপ্তাহে 7 দিন, এই সুযোগগুলো থাকবে এবং রবিবারের কুইজের ক্লাস সহ। তো আজকে আমরা কুইজের জন্য প্রিপারেশন নিব, আপনারা যারা স্টুডেন্ট সবাই রেডি আছেন? জি সবাই ভাই, রেডি আছেন? জি ভাই, জি ভাইয়া, প্রত্যেকটা ক্লাসই রেকর্ড হয়, আপনার রেকর্ড ক্লাসগুলো কিন্তু প্রতিদিন আপনাদের যার যার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন রেকর্ড ক্লাসগুলো। সো আপনাদের আর কোনো ভয় নাই, লাইভ ক্লাস করতে না পারলে ভিডিও রেকর্ড আছে, লাইভ ক্লাস আছে, অথবা আপনাদের প্রয়োজনে আমাকে SMS করে জানিয়ে নেবেন কোন ক্লাসের ভিডিও লাগবে, আমরা দিয়ে দিব। আর যারা ফেসবুকে আছেন তাদের জন্য শুভকামনা, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তাদের জন্য শুভকামনা। আমরা ক্লাস শুরু করবো এখন, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টের উপরে আজকে পরীক্ষা নিব, যেটুকু আপনারা পড়ছেন ঠিক আছে, স্ত্রাদা এবং যানবাহন পড়ানো হয়েছে তা কি তাই না, জি ভাই, আমরা এই দুইটার উপরই পরীক্ষা নিব। তো সেক্ষেত্রে আগামী কালকে আপনাদের ক্লাস আছে যানবাহন ড্রাইভারের দায়িত্ব এবং কর্তব্য, আর যারা সিনিয়র তাদেরকে আমরা বিভিন্ন সংকেতের উপরে পরীক্ষা নেব এখন। তো আমরা ক্লাস শুরু করতে পারি এখন। হ্যালো, প্রথমে আপনারা যেটা করবেন, জিসান বাংলা অ্যাপে যাবো আমরা প্রথমেই, অ্যাপ চালু করব। আপনারা সবাই ভালো করে খেয়াল করেন, পরীক্ষা দেওয়ার নিয়ম এজামে কাপিতলি, এখানে যে আমরা পরীক্ষা দিব আর ম্যানুয়ালি থিওরিতে আমরা পড়াশোনা করব, যেটা আপনারা বাংলা করে দেখতে পারবেন। তথ্য বই পুরো বইটা ডিজিটাল বইটা আপনারা কিন্তু এখানে পাইবেন, এখান থেকে শুরু করবেন সমস্ত কুইজের দলের সাথে নিজেকে প্রশিক্ষণ করুন, আর এখানে পাবেন অধ্যায় ভিত্তিক পরীক্ষা। আমি ইতালিয়ান করে নিলাম, এজামে কাপিতলি, দেখেন আপনাদেরকে প্রথম অধ্যায় পড়াইছে 234টা কুইজ, এটা কমপ্লিট হয়েছে গত সোমবার। তারপরে আমরা বৃহস্পতিবারে পড়াইছি 120টা কুইজ, যানবাহন পরিচিতি এই দুইটাই নিলাম, বাকি দুইটা আমরা কিন্তু আগামীকালকে করাবো, 85 এবং 98টা কুইজ আছে আগামীকালকে ক্লাসে, 3 আর 4 ঠিক আছে। তারপরে তারপরে আমরা যাব আগামী বৃহস্পতিবারে যাব হলো এই যে 5 নম্বরে সেনিয়ালিদি পেরিকোলো, ঠিক এই ধারাবাহিকতায় আপনারা পড়বেন। তো দুইটা চ্যাপ্টার যেহেতু সিলেক্ট করছি, এখন নিচে আসবেন স্টার্ট কুইজ। এই কুইজগুলো আমাদেরকে আপনাদের যারা আ গ্রুপের বি গ্রুপের স্টুডেন্ট তারা পড়ে শোনাবেন। প্রথমে আছেন নাবিলা আবু, নাবিলা আবু জি শুরু ভাইয়া, করুন, আসসালাম। আপনি 5টা কুইজ পড়ে শোনাবেন এবং অ্যান্সার করবেন। জি ভাইয়া, লা অটোভেত্তুরা ফা পার্তে দেল্লি অটোভিয়েকোলি ভেরো? আউটোভেত্তুরাকে বড় গাড়ির অন্তর্ভুক্ত করা যায়, একটা অংশ বলা যায়, ভেরো। ইল পাসো কারাবিলে দেবে এসসেরে করে দাত দা আপোসিতে সিগনালে কে রিপোর্টি লেন্টে এ ইল নুমেরো দি অথরিজিওনে পেরো? 5 সকারাবিলে এটা হচ্ছে একটা ব্যক্তিগত সম্পত্তি যেখানে একটা নাম্বার থাকবে, রিপোর্টার লেন্থে ইল নুমেরো দি অথরিজেশন, অনুমোদিত নাম্বার কোড থাকবে, বেরো। লে মাকিনে আগ্রিকোলো পসনে এসসেরে সেমোভেন্টি ও ট্রেনাতে ভেরো? মাকিনে আগ্রিকোলে
পশ্চিম এসেছে সেমি ইভেন্টও তাই না, কৃষি কাজের গাড়িটা টাইনা চালানো যাইতে পারে অথবা নিজে নিজে চলতে পারে বেরো। ওকে গুড, Nell'area pedonale possono transitare quadricicli a motore perché non superino la velocità di 50 km orario. Falso. হ্যাঁ এখানে বলছে নেলে আরিয়া পেদনালি পথচারী চলার জায়গায় ট্রানজিট পশ্চন ট্রানজিটারি কদ্র শিকলে ধরে পেরকে নন সুবিরানো পরিফিতা সিংকান্ত ফালস। আরিয়া পেদনালে শুধু মানুষ হাঁটবে গাড়ি চলবে না, জানতে যে কোনো গতি হলেও চলবে না ফালস। Gli autoveicoli sono tutti veicoli a motore con quattro o più ruote, compresi i quadricicli. Vero. এখানে Compresi. বলছে আলতো বিক্রি বলতে বোঝানো হয় সকল ধরনের চার চাকার গাড়ি, কিন্তু লাস্টে কিন্তু ভুল বলছে, লাস্টে বলছে কমপ্রিজি কোয়াড্রোসিকলি। কোয়াড্রোসিকলি হালকা গাড়িটাকেও কি আলতো বিক্রি বলা যেতে পারে? না, না, ফালস এখানে প্রফিট। এখানেই আপনাকে ধোকা দিছে, ফ্রেগারে করছে। এটা খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট ঠিক কুইজ কিন্তু। এক্সক্লুজি বলে ঠিক হচ্ছিল অথবা বায়োসেক্ট বলে ঠিক ছিল, এখানে বলছে কমপ্রিজি সহ কোয়াড্রোসিকলি সহ আলতো বিক্রি হয় না, ওটা বাদে হয়। ওকে নাবিলা, গুড, ভেরি গুড, সাহস করছেন। থ্যাংক ইউ ভাইয়া। এরপরে যারা পরীক্ষা দিবেন, যে কুইজটা আপনারা বুঝবেন না আপুরা, আপনারা যেহেতু নতুন আপনারা ওইটা কি করবেন বা এটা বলে দেন, তাহলে আমি আপনাদেরকে বলার সুযোগ পাবো নাকি? কিন্তু অ্যান্সার না জেনে অ্যান্সার করা যাবে না, আপনি যেটা জানবেন কনফার্ম যে হ্যাঁ ভাই জানি করবো, ঠিক আছে আপুরা? তারপরে সাথী আপু, জি ভাইয়া, হ্যালো, 6 নম্বর কুইজ। Le autocaravan sono veicoli destinati alla costruzione e alla manutenzione di opere stradali. Falso. ফালসো বলছে কাম্পা, ভ্রমণকারী গাড়িটা বলতেছে এটা রাস্তার কাজে ব্যবহার করে, ফালসো। এই যে মানুতেনশনে দি অপার ইসরাদালে, ফালসো। Sia può essere destinata ad effettuare sorpassi, vero? কুরসিয়া ওভারটেকের জন্য ব্যবহার করা যেতে পারে, গলি ওভারটেকের জন্য হইতে পারে, ভেরো গুড, ভেরি গুড। Una zona a traffico limitato è un area nella quale può essere limitata la circolazione solo di particolari categorie di veicoli, vero? ট্রাফিক জোনে নির্দিষ্ট ক্যাটাগরি গাড়ি, কিছু পার্টিকুলার ক্যাটাগরি গাড়ি প্রবেশ করতে পারে, তাই না? পার্টিকুলার মানে বিশেষ জি ভাইয়া, ক্যাটাগরি, ভেরো গুড। La intersezione a raggio richiede di fare attenzione ai veicoli provenienti dalle strade che si incrociano, vero? হ্যাঁ, ইন্টারসেকশন ইনক্রোশ আর রাজু সমান চৌরাস্তায় আমাদেরকে রিকিয়ে করে অনুরোধ করে, দি ফারে আতেনশনে সতর্ক হইতে, হ্যাঁ আই ভিগুলি প্রোভেনিয়েন্ট দ্যাল ইস্ট্রাদে সিনক্রোশন, অর্থাৎ যারা চৌরাস্তা দিয়ে আসে তাদের সাথে আমাদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, ভেরো গুড, ভেরি গুড। La intersezione incrocio a raggio è un intersezione a livello asfaltati. Falso. আর এখানে বলছে কি ইনক্রোশ রাজো মানে আমরা জানি সমান চৌরাস্তা, আর কোন ইন্টারসেকশন ইনক্রোশ আর লেভেল ইস্পালস মানে ফ্লাইওভার, তার মানে রাজু আর ফ্লাইওভার বলতেছে একই জিনিস, না, ফালসো দুইটা আলাদা, একটা উঁচা একটা নিচা আলাদা। আর সমান, কিন্তু এখানে একই রকম না, ফালসো। ওকে আপু, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। সুন্দর হইতেছে, খুব সাহস নিয়ে পড়তেছেন আপনারা, আমার ভালো লাগতেছে যে আপনারা কিছু শিখতেছেন, ভেরি গুড। তারপরে ক্যান্ডিডেট জিনাত, আমাদের আরেকজন জিনাত আছেন, জি আছে। ওকে জিনাত ইসলাম, জি আর আপনার আরেকজন আছে একই নামে সিনিয়র গ্রুপ, ভাই, ওটা স্পেলিং ডিফারেন্ট ওনারটা। আচ্ছা তাই, আচ্ছা। আলোরা, আমরা যে ক্লাস করতেছি আপনারা যারা লাইভে দেখতেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন আমরা পার করতেছি এখন, আপনারা সবাই মনোযোগ দিয়েন। এরপর আছে জিনাত আপু, পড়েন। La autostrada può comprendere pista ciclabile. Also. ফালসো বলছে আউটস্ট্রাদায় সাইকেলের লেন হতে পারে, ফালসো, আউটস্ট্রাদায় লেন থাকবে না। Le autovetture sono soggette a revisione periodica. Also. বলছে আউটো ভেতরে শোনো সোজেতে রিভিশনে পিরিয়ডিকা, হ্যাঁ পিরিয়ডিকা রিভিশনে করা যায়,
রিভিশনে ফিটনেস করানো না হয় অল্পবিত্তরা, বেরো প্রথম চার রিভিশনে তারপরে বেরোতে 2 বছর, প্রথম চার তারপরে দুই দুই বছর ত্রিচিকলি আমতরে সোনো বিকুলি আমতরে আথরে রোতে সিমি সিমি ত্রিশি হ্যাঁ। বের তিন চাকার মোটর গাড়িগুলো সিমেত্রিক অর্থাৎ ত্রিভুজ আকারের হয়, কোনাকুনি হয় তাই না? বেরো, তিন চাকার কোনাকুনি হয়। লিসোলা দি ট্রাফিকো আল্লা পারতে দেল্লা চিতা কন মাজ্জোরে ট্রাফিকো ট্রাফিকো ইজোলা ট্রাফিক হচ্ছে এমন একটা জায়গায় থাকে যেখানে অনেক ট্রাফিক জ্যাম পড়ে, এরকম ফালসো ইজোলা ট্রাফিক হচ্ছে আইল্যান্ড, যে গাড়ি কম আইল্যান্ড থাকবে তারা আইল্যান্ড করে দেয়। ফালসো, La strada a parte alla circolazione dei pedoni, degli animali, dei veicoli, vero? এখানে বলছে হ্যাঁ রাস্তা একটা খোলা জায়গা যেখানে পেদনি যাইতে পারে, মানুষ যাইতে পারে, গাড়িও যাইতে পারে পশু এবং পাখি পশু যেতে যাইতে পারে পারে। ওকে আপু, ভেরি গুড, সুন্দর হয়েছে, ব্রাভা। আমাদের আরেকজন আপু পলি খান, আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম। জি আপু, শুরু করি। লা কারেজাতা এ দেস্তিনাতা আল্লা সস্তা দেলি আউতকারি ফালসো কারের যা থেকে বলতেছে আউতো কারি পার্কিং করার জন্য সস্তা দিয়ে আউতো আউতো কারি, ফালসো। কারের যাতে হলো শুধু গাড়ি চালানোর জন্য তাই না বো? জি দুই বলছে সস্তা পার্কিং করার জন্য, ফালসো। আই চিকলো মতুরি সোনো সোজেতি লা রিভিশনে দপ কোয়াত্রো আননি দেল্লা প্রিমা মানা ইমাত্রাকুলাসিওনে সুচি সিবামেন্তে অনি দুয়ে আননি বেরো শিকলো মতুরি গুলো রিভিশন করতে হয় প্রথম চার, রিমা ইমাত্রিকুলাসিয়ানে প্রথম নিবন্ধনে চার, তারপরে প্রতি 2 বছর পর পর বের। ইল পোসো কারাবিলে প্রেমেত্তে আই বেকুলি কে চিরকা চিরকা চিকোলানো সো উনা ইস্ত্রাদা পুবলিকা দি আচেন্দেরে এড উন এরিয়া লেটারালে আদিবিতা আল্লা সস্তা পাসো কারাবিলে পের মেতে ভাই বিগলি কে চিরকোলানো সো না ইস্ত্রাদা পাবলিক, অর্থাৎ পাসো কারাবিলে অনুমতি দেয় যে গাড়িগুলো পাবলিক রাস্তায় চলে এবং ব্যক্তিগত মালিকানা হলে তারা ভিতরে ঢুকতে পারবে এবং বের হতে পারবে, পার্কিংও করতে পারবে। মানে এখানে অর্থ হলো আপনি যদি আপনার নিজের কা পাসো কারাবিলে হয় গেট হয় তাহলে আপনি নিজে যাইতে পারবেন, আসতে পারবেন, বের। ইন ইন্ট্রাস্টাসিওনে ইন ক্রোচো অ্যালাভেলি আসফালসাতি এ দি নর্মা রেগুলাতা দা সেমাফোরো বেরো নো, এখানে বলছে ইনক্রোশা লেভেল ইস ফালসাতি, ফ্লাইওভারের মধ্যে বলতেছে কি থাকে, সীমাফোর থাকে, ইন ফ্লাইওভারে ক্রোচোতে থাকে ইনক্রোশাতে থাকে। লেভেলি আসফালতির জন্য ভাইয়া এটা ফালসো হয়ে গেছে না ভাইয়া গুড, ওইটা হলো ফ্লাইওভার, ফ্লাইওভারের কোনো সীমাফোর থাকবে না, গতিসীমা থাকবে, লিমিটেশন থাকবে, কিন্তু সরাসরি চৌরাস্তা থাকবে না, তাহলে তো ওটা সমান হয়ে যেত, ফালসো। এগুলো হচ্ছে দুষ্টু কুইজ, আপনি একটু ভুল না করলে কিন্তু শিখবেন না, ভুল করলে আপনার রিয়েলাইজ হবে আসলে কি বলতে চাইছে, ফালস। চিকলো মতুরি নন রিএন্ট্রানু নেলা ক্যাটাগোরিয়া দেল মতো চিকলি ভেরো হ্যাঁ, শিকলো মতুরি মোটর সাইকেলের অন্তর্ভুক্ত হয় না, শিকলো মতুরির বৈশিষ্ট্য হলো 2 বা 3 চাকা হয়, আর মোটর সাইকেল বলতেছে যে এটা আপনার হইতে পারে শুধু 2 চাকা, এই জন্য একরকম না, বেরো। ওকে আপু, গুড, ভেরি গুড, সুন্দর হইতেছে। তারপর ধন্যবাদ আরেকজন আপু পলি আক্তার, ভেনিস। আসসালামু আলাইকুম সালাম আপু, জি শুরু করেন। শুরু করি, দুরান্তে লা সিরকুলাসিওনে লি আউটোকারি এ রিমুখি কন মাসা মাসিমা পিয়ানো কারিকো সুপারিয়রে আত্রে এরে ভেরগুলা শিংকুয়ে গয়েত তমেলাতে, নতনেলাতে দেবনো এসেরে সেইনালাতি কন ইস্তিশ্য পোস্ট্রে পোস্টেরিয়রে এ লাতের লাতেরালি নিতরি রিতুর রেত্রি রেত্রো রিফ্লেক্টেন্তি, অর্থাৎ যেই
রিমোরকি বা আওতকারী যাদের ওজন 3.5 টনের বেশি, তাদের পিছনে এরকম রিফ্লেকশন বা রিফ্লেক্টেন্ট চিহ্ন থাকবে, সুপেরিয়রি দেন বেশি হইলে এই চিহ্নটা দেওয়া থাকবে, তাদের ওজন বেশি। ভেরো গুড। তারপরে এর সালভাজেন্টে ফাসিলিটা লা সালিটা এ লা ডিসেসা দে পাসেঞ্জারি দা ট্রাম ফিলবুস আউটবুস ভেরো বেরো, হ্যাঁ, সালভা জেনতে বলতেছে আমাদেরকে সহজ করে দেয় ট্রাম বা বাস থেকে ওঠানামা করতে। বেরো, ওকে, ইট ত্রিসিক্লি মোটরে সোনো ভেহিকুলি কন মোটরে দি সিলিন্ডারাতা ইনফেরিওরে 50 কিলোমিটার এ আভেন্টি এ ভেলোসিটা মাসিমা পের কস্ট্রুজিওনে ফিনো আ 45 কিলোমিটার বেরো না এখানে একটা ব্যাপার আছে দেখেন, ত্রিসিকলের মোটরে বলছে, ত্রিসিকলের মোটরে কিন্তু সুপেরিয়রে নন ইনফেরিয়রে, সিলিন্ডার কত, সিলিন্ডার সুপেরিয়র হওয়ার কথা না, গতিসীমা সুপেরিয়র হবে, এখানে বলছে ইনফেরিয়রে এবং ফিনো বলছে ফালস। দুরান্তে লা সার্কুলাসিওনে লি আউটো কারি কন মাসা মাসিমা পিয়ানো কারি কো সুপারিওরে 3,5 টনেলাত দেবন এসে সেইনালাটি পোস্টেরিয়রমেন্টে কন প্যানেলি রেটোরিফিয়েন্টি ইন ফিগুরা ফিগুরে আলোর এখানে টার্গেট হলো আউতো কারো আপু, হ্যাঁ এটা আউতো কারো মানে ট্রাক, ট্রাক হলো যদি সুপারিয়রে টেরিবিরেগুলেশন কে হয় তার পিছনে রিফ্লেকশন চিহ্ন ব্যবহার করে, রিফ্লেকটেন্সি ব্যবহার করবে। বেরো, ওকে, ভেরি গুড। তারপরে আউটো ভেকুলা ভেকুলি উন কলন কোয়ে ভেকুলি আমোতোরে ফালস ফালসো, গুড, ভেরি গুড। আউটো ভেহিকুল বলছে যে যে কোনো মোটর গাড়িকে আউটো ভেহিকুলি বলি, আমরা জানি আউটো ভেহিকুলি বলতে বোঝানো হয় যে গাড়ি 4 চাকা আছে এবং যেটা কিনা কদ্রশিকলি আন্ডারে পড়ে না, মানে তার মোটর বড়, তার গতিসীমা বেশি ইত্যাদি ইত্যাদি। তো এখানে বলছে যে কোনো গাড়িকে বলতে পারে, ফালসো, ভেরি গুড। বলি আপু, লা আউটো ভেহিকুলে ওকে ওকে, পাঁচটা অনেক ভালো হইতেছে আপনার, অনেক ভালো হইতেছে মাশাল্লাহ। তারপরে আছেন আরেকজন আপু, নতুন জয়েন করছেন, লামিয়া আপু, রোমা থেকে না, লামিয়া, জি ভাইয়া ওকে, স্টার্ট করি আমরা 26 থেকে। লে আউটো ভেতুরে নন পোসোনো ট্রেনারে কারেলি আপেন্ডিসে ওরিমোকে এ ফালসো এখানে বলছে আউতো ভিতুর একটা প্রাইভেট কার, সে বলতেছে পারবে না, কারেল লাইন দিছে, ছোট ট্রলি টানতে পারবে না, রিমোর্কি টানতে পারবে না বলছে। আমরা জানি একটা প্রাইভেট কার দিয়ে আমরা ছোট ট্রলি, কারেল লাইন দিছে এবং একটা রিমোর্কি 750 কিলো পর্যন্ত টানতে পারবো, কুইজ বলছে পারবো না, ফালস। নেলে আরে পেদোনালি পোসোনো ট্রান্সিতারে ই ত্রাত্তরি ইস্ত্রাদালি কন ভেলোসিতা নন সুপেরিওরে 30 কিলোমিটারে আরিয়া ফালসো পেদোনালি হচ্ছে, হ্যাঁ আরিয়া পেদোনালি হচ্ছে মানুষের জায়গা, মানুষ হাঁটবে, কুইজ বলতেছে তা তোর ইসরাদালি চলতে পারবো, কিভাবে পারবো, কোন বেলুচিতা নন সুপেরিয়র ট্রেনটা, আসলে ওই জায়গা দিয়া মানুষ যাইতে পারবে আর কেউ যাইতে পারবে না, ফলস, গুড, ভেরি গুড। লিজিওলা দি ট্রাফিকো এ পোস্তা আল দি ফিউরি দেলা ইস্ট্রাদা ফালসো ফলস বলছে ইজোলা ট্রাফিকো আইল্যান্ড, এটা হলো রাস্তার বাহিরে, আমরা জানি রাস্তার ভিতরে, ফালসো, ওকে। লে মাকিনে আগ্রিকোলে পোসোনো ট্রাসপোর্টারে ফিনো আ 4 পাসেজেরি মাকিনে আগ্রিকোলার হচ্ছে কৃষি কাজের গাড়ি, ওখানে 3 জন যেতে পারে, মোট 3 জন, ভেরো আর এখানে বলছে 4 জন হবে, 3 জন হবে, 53 তম, ফালস। লি ইন্ট্রেসিওনে ইনক্রোকিও আরাজো এ উন ইনসিয়েমে দি সোব্রাপাসি সত্যপাসি এ রাম্পে ভেরো হ্যাঁ এখানে বলছে ইন্টারসেশন ইনক্রোশ আর রাজো, রাজো বলছে কিন্তু রাজো মানে সমান, এখানে বলতেছে তারপরে ই এনসিএম এ ইনসিএম এ সোপরা পাচ্ছি সত্য পাচ্ছি, ফালস। সমান জায়গা দিয়ে তো উপর দিয়ে নিচে যাওয়ার রাস্তা থাকে না, থাকে হলো ফ্লাইওভার উপরে, রিবেল ইস ফালস, ওকে। জি
ইনক্রোচ রাজু, এখানে আর কোনো উপর দিয়ে ব্রিজ থাকবে না, নিচে যাওয়ারও জায়গা থাকবে না, সমান। যেমন রাজু বলতে যেটা বুঝায়, আমি একটু ছবি এঁকে দেখাই, এটা এমন একটা রাস্তা। এরকম, এটা হলো রাজু, সমান চারিদিকে সমান। আর যদি ফ্লাইওভার বলতো লিভেল স্পাল সাথে, তাহলে কিন্তু এটা উপর দিয়ে যাইতো, এরকম নিচ দিয়ে উপর দিয়ে যায়, তাই না? তো এখানে বলছে ইনসিয়াম একই সাথে থাকবে না, আলাদা আলাদা জায়গায় থাকে। ওকে আপু, ভেরি গুড, সুন্দর হয়েছে। আপনাদের এখানে কারো কোনো দোমান্দা আছে কোনো নাম্বারে যে বুঝতে চান বা বুঝেন না ক্লিয়ার ভাবে, কোনো কুইজের মানে সমস্যা থাকলে বলেন। দুই নম্বরটা একটু বলবেন, নম্বরটা একটু। এখানে বলছে 500 কারা বিলে ব্যক্তিগত গ্যারেজ দেবে এসে করে দাতা দা অপোজিট সিনিয়ালে, ওখানে একটা সিগন্যাল থাকবে, 500 কারা বিলে একটা কার্তেলাও থাকবে লেখা, কে রিপোর্টটা লা লেন্থে, মানে মালিকের একটা রিপোর্ট থাকবে যেটা মালিক কে, নোমেরো দিয়ে অথোরাইজেশন, অনুমোদিত একটা কোড নাম্বার থাকে, প্রত্যেকটা ডকুমেন্টস একটা কোড নাম্বার থাকে না, কোড নাম্বার থাকবে বেরো। তারপরে টেস্ট নাম্বারটা একটু বলবেন। ত্রিচি গেলে কি চিনকান্তা সুপারিয়র হবে সবসময়? সুপরির হবে ত্রিশিকিলিয়া মতরে বলছে, তো মতরে মানে হচ্ছে 50-এর উপরে, গতিসীমা 45-এর উপরে, কুইজ বলছে কি ইনফেরিয়রে নিচে, যেমন বাংলা করলে দেখতে পাবেন এই যে যদি শিংকন্তা সেমি এর কম, কম মানে হচ্ছে ইনফেরিয়রে, আর সর্বোচ্চ গতিসীমা 45 বলছে, 45-এর উপরে যাইতে পারবো না। আমরা জানি যে ত্রিশিকিলি মতরে এগুলো হয় 50-এর উপরে সিলিন্ডার, 45-এর উপরে গতিসীমা, মোটরসাইকেল 50-এর উপরে সিলিন্ডার, 45-এর উপরে গতিসীমা। তারপর কত শিখলি মোটরে যেটা আছে ওইটা 80 পর্যন্ত চলতে পারে, সো এটা ফালস। আর কোনো তোমার দা থ্যাংক ইউ ভাইয়া। 21 21-এ বলছে দেখেন রিফ্লেকশন, এই চিহ্নটা হলো রিফ্লেকশন, গাড়ির বড় বড় গাড়ি যারা ট্রাকওয়ালা তাদের সাইডে এবং পিছনে থাকে হলুদ এবং লাল এবং সাদা চিহ্ন, তিনটা চিহ্ন ব্যবহার করতে পারে। এখানে বলছে সুপেরিয়র হইলে ব্যবহার করবে, ত্রিবের বাসিন্দু তনেল্লাতে দেবনা এসেরে সিনেলাতি কন স্ত্রী সে পোস্তরি ওরে রাতের আলি রিফ্লেক্টেন্টি, অন পিছনে এবং সাইডে রিফ্লেকশন চিহ্ন ব্যবহার করবে এরকম বের। ওকে এটা মিলাই দেই, তারপর ছেলেদের কাছে যাই নাকি? ছেলেরা, মেয়েরা কিন্তু খুব ভালো অ্যান্সার দিছে, বি গ্রুপের মেয়েরা, রেজাল্ট দেখেন কুইজ 30টা কারেক্ট হয়েছে, ইসবালিয়া তো 0। যখন আপনারা বাসায় কুইজ করবেন, কুইজ মিলানোর পরে আবার কুইজ গুলোকে পড়বেন, 30টা কুইজ আবার রিডিং পড়বেন, যে কি পড়ে গেলেন কি অ্যান্সার দিলেন, আরেকবার রিডিং পড়বেন 30টা কুইজ, যে কোনটা আপনার কাছে সন্দেহজনক ছিল আরেকবার দেখে নেবেন। তারপরে ক্রসে চাপ দিবেন, ক্রসে চাপ দিলে আপনার কাছে এক্সাম শিট আসবে, এই দেখেন 1 আর 2 নিয়ে করছি, রেজাল্ট কি আসলো আজকে 10ই নভেম্বর 2024, যে কটা কার্ড আছে আমাদেরকে দেখাই দিল, ঠিক আছে? এখন আরেকবার যদি এখানে ক্লিক করি আরেকটা স্কেল আসবে, নতুন পরীক্ষা আসবে, ক্লিক, এই যে নতুন পরীক্ষা আসছে। এবার ছেলেরা যারা পরীক্ষা দিবেন আপনারা রেডি আছেন? জি ভাই, জি ভাই আছে। ওকে, যারা ফেসবুকে আছেন আপনাদের কাছে ক্লাসটা কেমন লাগতেছে, আপনারা কেমন এনজয় করতেছেন আমাদেরকে জানাবেন, আর কোন শহর থেকে ক্লাস দেখেন এটাও জানায়েন, ভালো লাগলে সবাই শেয়ার করে দিন, যাতে অন্যরা দেখে উপকৃত হয়। পাতেনদের পড়াশোনা কিভাবে করতে হবে অনেক মানুষ জানেন না, আর জানেন না বিধায় অনেক মানুষ আপনাদেরকে বিভিন্ন লোভনীয় অফার দেয়, কেউ 7 দিনের বিজ্ঞাপন দেয়, কেউ 15 দিনের বিজ্ঞাপন দিয়ে মানুষকে ছয় নয় বোঝে। আসলে পাতেনদের পড়াশোনাটা এটা গভীরভাবে পড়াশোনা করতে হবে, কারো কথায় যদি আপনি দৌড়াদৌড়ি করেন হবে না, শর্টকাট রাস্তা নাই পাতেনদের, পাতেনদের আপনার জিরো থেকে শুরু করতে হবে এবং 3 মাস টানা পড়াশোনা করতে হবে, তারপর পরীক্ষা হলে যাবেন, আপনি নিজে পরীক্ষা দিবেন, সবগুলো কুইজের উপরে দক্ষতা আনার পরে পরীক্ষা হলে যাইতে হবে। যেমন আপনি 10টা কুইজ বা 50টা কুইজ পরে পরীক্ষা হলে যাইবেন এরকম চিন্তা ভাবনা করে কিন্তু হবে না, পাতেন পড়াশোনা সবগুলো কুইজ জানতে হবে, ছবি সারা কুইজ, ছবি সহ কুইজ জানতে হইবে। এখন ছেলেদের পালা, আশিক ভাই শুরু করো। এই মাসে দি উনা পারতে দেলা ইত্রাদা আল দি ফরি দেলা কারেজাতা দেখিনা তালে সেকুলাসিওনে দেই পেয়ে দনি বেরো ভাই। মার্শা পেতে হচ্ছে ওনা পার্তে দেলা ইস্ত্রাদা, রাস্তার একটা অংশ যেখানে কারের যাত্রা বাইরে থাকে এবং মানুষ চলাচল করে, বের। নেলে আরিয়া পেদনা আলি পশ্চন ই ভেকুলি দেলা পুলিশি আকন সিরেনা আলু সে লাম্পেজান্তে ব্লু ইনফুনসিওনা বেরো ভাই। হ্যাঁ, নেলে আরিয়ে পেদনালি পশ্চন ট্রানজিটারি ভেহিকলি দেলা পুলিশিয়া কন সিরেনে এলু সে লাম্পে জানতে, এই এরকম লাইট জ্বালায়া সিরেনের লাইট পুলিশ যাইতে পারে, অ্যাম্বুলেন্স যাইতে পারে,
অথবা বিদ্যুতের ফুকু যাইতে পারে এই জায়গায় বেরো। লাউ তো ভে কলি এ উন পলং পুয়ে ভে কলি আম ভরে পাও তো ভাই। এখানে বলছে লাউ তো ভেহিকল, এ কলুন কোয়ে ভেহিকল আম মোতরে, যে কোনো গাড়িকেই আউতো ভেহিকল বলা যেতে পারে। না ভাই ফালতু। ফালস। এই কদরে শিখিলি নন লেজের আই ফিনে দেলা সেকুলা সিওনে সোনো একু আপার্তি আই শিখলো মোটরি বেরো ভাই। এখানে বলতেছে কত শিখলি নন লেজেরি আই ফিনে দিলা চিরকুলাসিও নেই সোন আগে পাচ্ছে শিখলো মতো ন, কত শিখলি নন লেজেরি বলছে ভাইয়া। নন লেজেরি মানে হচ্ছে হ্যাঁ হ্যাবিটা, হ্যাঁ হ্যাঁ সরি ভাই। হ্যাবিটা হালকার মতো হইতে পারে না। ফালসো। লম্মা কিনা এগ্রি কোলে পশ্চন ট্রান্সপোর্টার কিনো আ কোয়ার্টো পাসে জেরি ফালসো ভাই। এখানে এত্রে হইবে হবে। ওকে ওকে আশিক ঠিক আছে ভাইয়া। এরপরে ছেলেদের গ্রুপ থেকে রেজওয়ান না বলছিলেন, সরি রেজওয়ান না রাজু, রাজু দুইজন না, রাজু রাজু একজন আরেকজন, আরেকজন রাজু মনে হয় বলছে না রাজু রাজন। রাজন ভাইয়া আচ্ছা রাজন, তাহলে রাজন বলবে। ওকে রাজন ভাই, লা কুস্তি ভাইয়া লা কুস্তি আর দিছিল সিওনিসের বেপের এন্ট্রাই উনো পিয়ার জদি সত্য ভাইয়া ফালস। লা কুরসিয়া দি দেশ এলে রেসনে সের ব্যাপারে এন্ট্রারে উনা পিয়াসলো দি সস্তা। ফালসো। বলছে পার্কিং করার জায়গায় যাওয়ার জন্য দেশ এলে রেসনে ঘড়ি লাগবে। ফালসো। লা আউটোক্রা ওয়ান নন এ উনা রিমো বেরো। এখানে বলছে আউতো কারো ননে ও রিমোর কিও বেরো, আউতো কারো একটা রিমোর কিনা বেরো। ভাই একটু ঘোলাই আছে লেখা যায় বেরো। এখানে বলছে লাউ লা ট্রাভার্সেমেন্ট বেদনারে উনা পার্তে দেলা কারে যাতা বিয়েতা আল ট্রানজিট দেই বেই গলি। ফালসো। এখানে জেব্রা ক্রসিং উপরে গাড়ি চালাইতে নিষেধ করছে, চালাইতে পারবো, বিয়েতা করছে সস্তার ফের মাথা, পার্কিং করা বা থামানো যাইব না, গাড়ি চালানো যাইব, পুলিশ বলছে গাড়ি চালানো নিষেধ। ফালসো। লাকারি জাতা এই দেশে তা আল্লাহ সস্তা তেলি অটকারি হাস। এখানে বলছে লা কারে যাতে দিছি না তা আল্লাহ সস্তা দেই আলতো গাড়ি, কারে যাতের মধ্যে বলছে গাড়ি পার্কিং করতে পারবে। ক্রিসিকলো আ মোটরে এ ওনা আউটো ভেকুলো হাস। ত্রিশ কিলো মোটরে উন আউতো ভেহিকল, তিন চাকার মোটর গাড়ি কি আউতো ভেহিকল বলা যেতে পারে? দেখো চার চাকা ভারী যানবাহনকে বলা যায় আউটব্রেক। চার চাকা হইতে হবে অন্তত, এখানে তিন চাকার গাড়িকে কিন্তু আউতো ভেহিকল বলা যায় না, তিন চাকার গাড়ি হলো 30 কিলো মোটর, এটা সেক্টর আলাদা, আউতো ভেহিকল হইতে হবে অন্তত চার চাকা, কিন্তু কদ্রশিকলি ওটা বাদে, এই হলো পার্থক্য। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তারপর আছে রাজু ভাই। আলাইকুম ভাইয়া নেলা ইস্ত্রাদা রাপ্রেজেন্টাতা পের ওনি সেন্সো দি মার্সালা কোর্সিয়া দি সিনিস্রা এ দেদিকাতা দি নর্মা দেলা মার্সা অর্ডিনারিয়া বেরো। লা কুরসিয়া সিনিসরা বলছে ভাই, বাম পাশের গলি, বাম পাশের গলি কি কাজে লাগে মনে আছে তো? সরপাসারের জন্য কুইজ বলছে নর্মালে, অর্ডিনারিয়া নর ফালসো। সাধারণ গলি বলছে। ইজোলা দি ট্রাফিকে উনা পিয়াসলা দেলা সস্তা পের ই বেকলি ফালসো। ইজোলাতে ট্রাফিক বলতেছে একটা পিয়াসলা না, ইজোলা ট্রাফিক হচ্ছে আইল্যান্ড, ওইটা পিয়াসলা আইল হইতে পারে না। ফালস। লা কারে জাতা প এসসের দোপিও এই সেন্সো দি সিরকুলাসিওনে বেরো এটা। যে স্পিকার অফ করেন ছেলেরা, কার্টন করা অফ করেন। হ্যালো আবার লা কারে জাতা প এসসের দোপিও সেন্সো দি সিরকুলাসিওনে বেরো। কারের যাতে দ্বিমুখী হতে পারে বেরো। ওকে
La strada extraurbana principale sono previste della corsia accelerazione in grosso. Vero. Ingresso, strada extraurbana principale provare a giorno. Previste Accelerazione. della corsia. Vero. Ingresso giorno accelerazione quelli che ti pare. Vero, tarpore. Nella strada extraurbana principale possono circolare solo alcune categorie di veicoli a motore. Vero. Allora, strada extraurbana principale in modo alcune categorie, chi su categorie gari proprio scorte parve, vero? Però che ne যাইতে গেলে আপনার গতিসীমা বেশি লাগবে, এই জন্য কিছু ক্যাটাগরি পারবে। ওকে ভাইয়া, গুড, ভেরি গুড। তারপর আছে আরমান ভাই, বি গ্রুপের মিস্টার আরমান। জি ভাইয়া, ওকে স্টার্ট করি। ইল পাসো কারাবিলে এ উনা পার্কে জো স্কাম্বিয়া স্কাম্বিয়া তো রে কাসো কারাবিলে উনা পার্কে জো 500 ফালস কারাবিলে ভাই কিন্তু ব্যক্তিগত গ্যারেজের গেট, আর কুইজ বলছে একটা পার্কেজ করার জায়গা পার্কে জো এটা ফালস ইস্কাম্বিয়ারে করে, পার্কেজ জায়গা ওটা হলো গেট, ঢুকবে বের হবে, ফালস। Lagu de dei quadri cicli non leggeri e consentati già al compimento della quattrocicli 14 cesiami anno di età. Quello è falso, poi. বলছে কোয়াড্রিসাইকেল নন লেজেরি, যেটা ভারী আর কি, ওটা বলছে 14 বছর বয়সে চালাতে পারবো, ফালস। না, ফালসো। যেটা হালকা 4 বা 6 কিলোওয়াট, ওইটা আমরা পারবো 14 বছর বয়সে, কিন্তু হ্যাবিটা চালাতে গেলে আবার বয়স বেশি হওয়া লাগবে, 16 বছর হওয়া লাগবে, ফালস। Il marciapiede consente la sosta dei veicoli solo e passeggia e presenza di apposita striscia a parcheggio. মার্শাপিদের মধ্যে পার্কিং করা যাবে সোলো ইন প্রেজেন্সা দি অপোজিট স্ট্রিট দি পার্কের, যদি পার্কিং এর স্ট্রিট থাকে তাহলে পার্কিং করা ফালস যাবে। বেরো বলছে মার্শাপিদের সাধারণত পার্কিং করা যায় না, কিন্তু পার্কিং করা যাইতে পারে সোলো ইন প্রেজেন্সা দি অপোজিট স্ট্রিট, পার্কিং জোর দাগ থাকলে পার্কিং করা যাইতে পারে। বেরো। Okay. ওকে Vero. Nella aperta posteriore degli autobus deve essere apposto a segnale che indica la velocità minima consentita. Nella parte posteriore dell'autobus deve essere apposto a segnale di velocità minima falso. এখানে বলছে মিনিমা ভেলোসিটা, বলছে ফলস, এখানে হবে মাক্সিমাম ভেলোসিটা, সর্বোচ্চ গতিসীমা, জি তাই না? লিমিটে মাক্সিমাম জি হয়, মানে এই 100-এর উপরে পারবে না, 80-এর উপরে পারবে না। আর কুইজ বলছে মিনিমা, সর্বনিম্ন বলছে, ফলস। তারপর পানো পার্টে দেলা কারজেতা লা কোর্সে দি সরপাস বেরো বে কোর্সে দি সরপাস ওভারটেকার গলি কারেজাদার একটা অংশ, বেরো। ভেরি গুড রাজু ভাই। হ্যালো, এরপরে আমাদের সাথে আছে আরেকজন ক্যান্ডিডেট, ভাই যান ভিডিও অফ করি। ওকে, এরপর আছেন আমাদের সাথে সুমন ভাই, না সুমন ভাই বি জি ভাই গ্রুপ। ওকে রেডি, MD সুমন হুসাইন, জি যারা ফেসবুকে আছেন, আপনারা ক্লাস কেমন এনজয় করতেছেন আমাকে জানায়েন কমেন্টস করে, আপনাদের ভালো লাগে, আপনাদের পরামর্শ, আপনাদের এই লাইভ ক্লাস যাদের কাছে ভালো লাগবে আপনারা শেয়ার করবেন, এবং আমাদেরকে জানাবেন আপনাদের মতামতগুলো, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের সার্ভিসগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। আলোরা শুনুন ভাই, স্টার্ট করি 21 থেকে। La massa agricola possono essere sempre tre, possono essere tre, vero? Le macchine agricole Vero. possono essere semi moventi o trainanti, macchine agricole নিজে নিজে চলতে পারে অথবা ট্রাইনারে করতে পারে। Sì. Le macchine agricole possono essere semoventi o trainate. Vero. Ok, vero. La macchina agricola non possono circolare in autostrada. Falso, è vero. Vero, কৃষিকাজের গাড়ি আউটস্ট্রাদে মহাসড়কে চলাচল করতে পারবে না, বেরো, Sì, সত্য sì. কথা। Il caravan rotulation sono i mucchi attende essere abitati e
Aleggio, è vero. কারামান রুলস হচ্ছে এমন একটা রিমুরগি যার ভিতরে মানুষ আলয্য করা যেতে পারে, মানুষ থাকার জায়গা আছে। বের L'isola di Tapico serve separata da careggiata di banchina. Vero. ইজোলা দি ট্রাফিক সার্ভে আ সেপারার এলা কারেজাতা দেল্লা বাঙ্কিনা, বলতেছে ইজোলা ট্রাফিক দিয়ে বাঙ্কিনার সাথে সেপারেট করে। ইজোলা ট্রাফিকের সাথে বাঙ্কিনার সম্পর্ক আছে? No, no, falso, falso. বাঙ্কিনা হলো রাস্তার কিনারা আর ইজোলা ট্রাফিক থাকে রাস্তার মাঝখানে, No, তো এটার সাথে ওইটার yes. কোনো সম্পর্কই নাই। ফালসো। Il circo motore non sono seguiti e di revisione periodica. Periodica. Il circo del non motore sono sono. soggetti a revisione periodica, ciclo motoriche, volte revisione করাইতে হয় না, ফিটনেস করাইতে হয় না। Falso. ফালসো, অবশ্যই মোটর গাড়িকে রিভিশন করাইতে হয়, ফিটনেস করতে হয়। ওকে ভাইজান, গুড, চেষ্টা করছেন, ভালো হয়েছে, খারাপ না, আরো ভালো হবে ইনশাল্লাহ। তারপর আছেন আবু সালে, বি গ্রুপ। জি ভাইয়া, আজকে যারা এক্সাম দিতেছেন আগামী ক্লাসে আরো ভালো পারবেন, যারা দিতে পারেন না আগামী ক্লাসে দিবেন, কোনো সমস্যা নাই। নিজেকে তৈরি করতে হবে সবার সামনে প্রেজেন্ট করা। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিছে, ব্রেন দিছে, বুদ্ধি দিছে, কথা বলার ক্ষমতা দিছে, তাই না? এখন সঠিক জায়গায় সঠিক প্রতিভা যদি না দেখাইতে পারেন, তাহলে আমাদের এটা দাম আছে আল্লাহ তাআলা দিল, বলেন তো কি বলে না পারা? জি না, জি না, আল্লাহ আপনাকে এত সুন্দর করে চোখ, দুটো চোখ দিছে, এত সুন্দর করে কথা বলার ক্ষমতা দিছে, এখন আপনি যদি সবার সামনে বলতে পারেন মাশাআল্লাহ, তাহলে এটা প্রয়োগ হইলো, আল্লাহ খুশি যেন আমার বান্দার একটা জিনিস দিছে সেটা ব্যবহার করছে ঠিক জায়গায়। এখন যদি আমরা সবাই যদি মানে পালায় থাকি, তাহলে তো হবে না, প্রতিভা বিকাশ করতে হবে। এই সুযোগটা আপনারা এখানে পাবেন ইনশাল্লাহ। আল্লাহরা আবু সালে ভাই, 26 জি, থেকে ওকে. Nella area pedonale i circolamentori possono transitare solo di giorno. È vero? বলছে আরিয়া বেদনালে শিকলো Ma, মতুরি সবগুলো sì, চলতে পারবে, দিনের scusi, বেলা falso. আরিয়া বেদনালে তো শিকলো মতুরি চলতেই পারবে না, আবার দিনের বেলা কিভাবে চলবে? Sì. ফালসো। La strada può comprendere le piste ciclabili. হ্যাঁ, Vero, সাইকেল vero, সাইকেল চালানো লেন ও vero. রাস্তার অংশ, ভেরো। Sì, vero. Nella strada extraurbana principale si possono trovare intrazioni incrossi a livelli sfalsati. ইসরাদে এক্সরোমনা প্রিন্সিপালের মধ্যে সি পশ্চনো পাওয়া যাইতে পারে, ত্রবারে পাওয়া যাইতে পারে, ইন্টারসেকশনে চৌরাস্তা, ইনক্রোশি আর লিবিলিস পালসাতে ফ্লাইওভার পাওয়া যাইতে পারে। Vero. ওকে, La corsia di accelerazione serve per rientrare sulla carreggiata dell'autostrada dopo che si è usciti da un'area di servizio. এখানে বলছে লা কোর্সে দি আর্সেলারেশনে সার্ভে পের রিএন্ট্রারে, আর্সেলারেশন গুলি আমাদের লাগবে কেন? পুনরায় প্রবেশ করতে, সুলা কারে যাতা দি আউটিস্ট্রাদা, আউটিস্ট্রাদে প্রবেশ করতে, দুবো কে উশিতা দাঁড়িয়ে দি সার্ভিস, অর্থাৎ পাম্প অয়েল থেকে বের হওয়ার সময় আমাদের আর্সেলারেশন গুলি লাগবে আউটিস্ট্রাদে ঢুকতে। জি, বেরো। বেরো। I motocicli hanno cilindrata superiore a 50 km. Sì, è vero. এই মোটরসাইকেলই আন্য সিলিন্ডারটা সুপেরিয়রে, অর্থাৎ মোটরসাইকেলের সিলিন্ডার 50-এর উপরে। বেরো। বেরো। ওকে ভাইয়া, গুড, চেষ্টা করছেন, ভালো। হাতে এখনো 3 মিনিট সময় আছে, যখন ইজকেদার মিলাবেন তার আগে আপনারা বলতে পারেন যে কোনো কোশ্চেন থাকলে। জি ভাইয়া, 11 নাম্বারটা একটু বুঝাই দিবেন। আল্লাহ, ভালো করে খেয়াল করেন, এখানে আমাদের ওদিন ক্লাসে পড়াইছিলাম, এখানে কয়টা কারে যাতা প্রশ্ন? এটা 2টা কারের জাতা, একটা একটা কারের জাতা, একটা উনা কারের চারক জাতা, জাতা, একটা কারের জাতা, দুপ্রিয় সেন্স, দুইটা সেন্স আছে নাকি? এই সেন্সর মধ্যে প্রথম যে গলিটা আপনার, এটা এটা তো সাধারণ গলি কোর্সিয়া নর্মালে, বাকি দুইটা সরপাশ, এটা কোর্সিয়া নর্মালে, বাকি দুইটা সরপাশ, সর্বস্ব
তার মানে আচ্ছা দেশটা হইলো নর্মালে সিনিস হইলো আর মাঝখানে হইলো সোর পাঁচশো, তাই না? এখন কুইজ দেখেন কি বলছে দেখেন, এখানে বলছে লা কোর্সিয়া সিনিস্রা দেদি গাতা দি নর্মা আল্লা মার্শা অর্ডিনারিয়া, এই মার্শা অর্ডিনারিয়া হলো সাধারণ গলি। এখন বলেন তোর বাম পাশে গলি কি সাধারণ গলি? না সর্বস্ব সোর না পাঁচশো, ফের সোর সর্বাস পাঁচশো, বুঝা গেছে ভুলটা কোথায়? বুঝতে জি পারছি। ভাইয়া, এই প্রশ্নটা আমার যতবারই করি না বুঝার কারণে আমার ভুল হইতো শুধু। হ্যাঁ, এখানে এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু ইস্পাতি তাফিকও নাই, সবুজ চিহ্নটা আছে নাই, না না তার মানে উনা কারে জাতা দো পিও সেন্সো, তিনটা আমার হলে না ছটা ভুল ভাইয়া আছে। শুধু এই প্রশ্ন গুলাতে এইসব ভুল হয়ে যায়। আমার এই 29টা হয় উনত্রিশটা এটার জন্যই। আচ্ছা সমস্যা নাই, ভাই ২১ নম্বরে দেখবেন, কত নাম্বার? 21 21। যে প্রশ্নটা ভুলে ছবি তুলে রাখবেন, স্ক্রিনশট করে আমাকে পাঠাইবেন ভাই, এটাতে ক্লিয়ার না। লে মাকিনে এগ্রিকোলে পশ্চন এসছে সেমি মুভমেন্টে, কৃষিকাজের গাড়ি সেমি মুভমেন্টে মানে নিজে নিজে চলে, অ ট্রাই নানতে বা টাই না চালায়, ওরকম হইতে পারে না, হ্যাঁ দুটাই হইতে পারে। বেরো ভাই 8 নম্বরটা লা ট্রাভার্সামেন্তে পেদোনালে জেব্রা ক্রসিং উনা পার্তে দেলা কারের জাতা, কারের জাতার একটা অংশ, বিয়ে তাতা নিষেধ করা হয়েছে আল ট্রানজিত চলাচল করতে দেই বেইকলি। এখন জেব্রা ক্রস দিয়ে যদি গাড়ি না চলে তাহলে গাড়ি কি লাভ দিয়ে যাইব বলেন তো? হ্যাঁ, গাড়ি কি না করবে? চলতে পারবে, বাট দুইটা কাজ করতে পারবে না, সস্তা ফেরমাতা করতে পারবে না, বিয়ে তা তালা সস্তা এ ফেরমাতা, কুইজ বলছে ত্রানজিত চলাচল করা নিষেধ। ওকে, এইভাবেই ভুল করে মানুষ, এগুলো জাস্ট বুঝে নেওয়ার বিষয়, ত্রানজিত মানে চলাচল। ভাইজান 8 নম্বরটা একটু কন্তু ভাই, একটু দয়া করে। এই চলাচল চার আমরা নাম্বার ইয়া সার্কুলেশন ও তো চলাচল। জি, হ্যাঁ ত্রানজিত চলাচল, ত্রিকাশন চলাচল, ওকে এই যে 8 নাম্বারই তো বললাম ওস্তাদ। হ্যাঁ আচ্ছা মিলাই দিলাম, 47 সেকেন্ড আছে। আজকের পর থেকে যখন কুইজ করবেন আমার সাথে নাম্বারটা মনে রাখবেন, বলবেন অথবা ছবি তুলে রাখবেন, পরে এটা বুঝে নিবেন, অসুবিধা নাই, যেহেতু লাইভ সেশন হয়তো সব কথা বলা যায় না সব সময়। হ্যালো, রেজাল্ট আসবে। এবার দেখেন আপনাদেরকে আমরা যেটুকু পড়াইছি তার উপরে আমরা একটা সিমুলেশন এক্সাম করছি, মডেল টেস্ট এক্সাম। এই এক্সামের মধ্যে আমাদের কয়টা করে কারেক্ট হয়েছে? 30টা করে নাকি? আপনারা বাসায় যখন কুইজ করবেন চেষ্টা করবেন ধীরে সুস্থে পড়ে অ্যান্সার করতে, বুঝে বুঝে 30টা 30টাই কারেক্ট হবে। এভাবে করে একটা করে চ্যাপ্টার সামনে আগাবো, একটা করে সামনে কুইজ ক্লিয়ার হবে। দেখেন আমরা এই অ্যাপে যা করবো সব এখানে রেকর্ড হয়। দেখেন বিকালে ক্লাস করাইছিলাম সিনিয়রদের, এই যে দুইটা স্কেচটা করাইছিলাম সবগুলো নিয়ে, দেখছেন এখানে সবগুলো দেখাইতেছে, যা যা করি সব দেখায়, আপনাদের সব এরকম লিস্ট জমা হবে কুইজ করলে পুরো এক ভাইয়া মনে মাসের কিছু ক্লাস। না করতে হলে নিজে সিনিয়রদের যে ক্লাসটা করাইছেন ওই ক্লাসটা একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন মোবাইলে, কি কোন ক্লাসটা আপনার সিনিয়রদের যে 6টার সময় যে ক্লাসটা করাইছেন সিনিয়রদের ক্লাস, আপনি কি করবেন ওটা সিনিয়রদের আপনাদের না, না একটু একটু রিভাইজ করলে অবশ্যই ওইটা আপনার দরকার নেই, আপনি আপনারটা ক্লাস শেষ করেন আগে। ওকে আচ্ছা, এখন এর পরের গ্রুপের এক্সাম, আপনারা যারা লাইভে আছেন ক্লাসটা কেমন এনজয় করতেছেন জুনিয়ররা আমাকে একটু বলেন। জি আলহামদুলিল্লাহ ভাই, জি ভালো ভাই জি আলহামদুলিল্লাহ, ভাই ভালো লাগতেছে, কিন্তু যখন পড়তে খুব যাই ভালো, তখন তো কেমন জানি ভয় লাগতেছে। ভয় লাগে না আলহামদুলিল্লাহ ভাই, প্র্যাকটিস করেই কমাবেন, প্র্যাকটিস করেই কমবে। দেখেন আপনি আপনি বডি বিল্ডার হইতে চান কিন্তু আপনার জিম করতে কষ্ট লাগে, ভারী জিনিস উঠাতে কষ্ট লাগে, তাহলে কি বডি বিল্ড হইতে করতে পারবেন? তাহলে আপনি মনে মনে শুয়ে শুয়ে যদি বলেন আমি জিম করবো আমার বডি বিল্ড হবে, কখনো হবে না, ওখানে যাইতে হবে প্রতিদিন। এখন কুইজ পরীক্ষায় যদি ভালো কিছু করতে চান আপনাকে দিনে 10 বার কুইজ করতে হবে, 10 বার, 5 বার 5 বার 10 বার, প্রথম চ্যাপ্টার উপরে 5 বার, দ্বিতীয় চ্যাপ্টার উপরে 5 বার 10 বার, যত চ্যাপ্টার সামনে যাবেন একটা করে চ্যাপ্টার যোগ করবেন আর 10 বার করে কুইজ করবেন, একটাই জিনিস কুইজ করতে হবে। আপনার রোগ হয়েছে আপনি মেডিসিন খাবেন না, ভালো হইতে পারবেন, জি না মেডিসিন খাইতে হবে, 3 বেলা মেডিসিন খাইতে হবে, যখন ভালো হয়ে যাবেন তখন আর মেডিসিন খাওয়া লাগবে না, যখন আপনি কুইজ বুঝতে শিখবেন তখন আর 10 বার না করলেও চলবে, 2 বার করলেও পারবেন, জাস্ট একই জিনিস ভাই, রহস্য কিছুই নেই। এবং যারা জুনিয়র তাদের অনুরোধ যেইটুক থিওরি পড়ছেন তার বাইরে কিছু করতে যায় না, বেশি বুঝতে যাবেন ধরা খাবেন, বুঝতে পারছেন? মাথা না ভাই, ভাবা লাগবে, এতটুকুই তো সময় পাইনি, এতটুকুই তো এতটুকু পড়তে কি সময় পারতেছি পান? না। সিনিয়রদের তো সিনিয়রদের মাথা ঘামাইতে হবে না, ওরা অনেক অ্যাডভান্স, ওরা 3 মাস যাবৎ পড়ে আর আপনি 3 দিন হয়েছে পড়েন না, 3 দিনে তো হয় না আপনাদের ক্লাস, তো 3 দিনে জি আপনি কি বুঝতে চান? সব বুঝতে চান? না ভাই সম্ভব না। আজকে জিসান ভাই একটা স্কুল পরিচালনা করে
আপনার এখানে হাজার হাজার মানুষ পড়েন, আমি কি 3 দিন লাগছে এখানে আসতে বলেন? অনেক দিন 4 বছর 5 বছর হয় আমি লাইনে আছি। এখন কেউ যদি বলে যে আমি সব পারি 3 দিন পরেই, হবে না, আপনাকে হ্যাঁ এগুলো ধৈর্য ধরতে হবে, খুব ধৈর্য ধরতে হবে।